একাধিক দাবি দাওয়া নিয়ে মিছিল করে পঞ্চায়েত দপ্তরে ডেপুটেশন দিল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া মালদা জেলা কমিটি। সোমবার সকাল থেকে নরহাট্টা গ্রামে পঞ্চায়েত কর্তৃপক্ষের হাতে সংগঠনের পক্ষ থেকে এই ডেপুটেশন তুলে দেওয়া হয়। দাবি দাওয়াগুলির মধ্যে অন্যতম ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা, বরাদ্দ অর্থ উপযুক্ত ব্যক্তিদের হাতে দিতে হবে, সমস্ত জব কার্ড হোল্ডারদের 100 দিনের কাজ সুনিশ্চিত করতে হবে, পঞ্চায়েতে প্রতিটি কাজ দুর্নীতিমুক্ত ও স্বচ্ছভাবে করতে হবে সহ আরও অন্যান্য। এদিন ডেপুটেশনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহসভাপতি শফিকুল আলম, ব্লক সভাপতি মনিরুল ইসলাম, ছাত্র সংগঠনের ফ্র্যাটার্নিটি মুভমেন্ট সহ জেলা সভাপতি ফিরোজ আহমেদ সহ অন্যান্যরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের এই দাবি দাওয়াগুলি আগামী দিনে না মানা হলে এবং পঞ্চায়েতের প্রতিটি কাজ দুর্নীতিমুক্ত ও স্বচ্ছভাবে না করা হলে নরহাট্টা গ্রামে পঞ্চায়েতের গ্রামবাসীদের নিয়ে বৃহত্তম আন্দোলন গড়ে তোলা হবে। আপনারা লক্ষ্য করবেন যে আজকে সমস্ত রাজ্য জুড়েই পঞ্চায়েতগুলো ভাঙা করার খেলা চলছে। এর পেছনের কারণ হচ্ছে দুর্নীতি, ভাগবাঁটোয়ারা ইত্যাদি। একটা এই রকম ভাঙা গড়া করতে গেলে সঠিকভাবে প্রশাসনিক কাজকর্ম চালানো ব্যাঘাত ঘটে, সেই সঙ্গে যে সব কাজগুলো পড়ে থাকছে সেগুলোর মধ্যে আমরা যে দাবিগুলো এখানে উপস্থাপন করছি দিলাম সেগুলো হচ্ছে যে আজকে সমস্ত জব কার্ড হোল্ডারদের 100 দিনের কাজ সুনিশ্চিত করতে হবে। আজকে যদি আমরা দেখি আমাদের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের 100 দিনের কাজ প্রায় বন্ধই রয়েছে। 100 দিনের দূর থাকুক, হয়তো 10 দিনেরও কাজ হয় না। আবাস যোজনার বরাদ্দ অর্থ উপযুক্ত ব্যক্তিদের দিতে হবে, তো আজকে সেখানেও স্বজন পোষণ হয়, কাটমানি হয়। আমরা সেই দুর্নীতিগুলোকে বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি।